আইপ্যাকের নির্দেশ অমান্য করে অন্য তৃণমূল কর্মীর বাড়িতে দিদির দূতের মধ্যাহ্নভোজ, প্রকাশ্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, অভিযোগের তির মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে। হাবড়া কুমড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় শনিবার দিদির দূত কর্মসূচি নেওয়া হয়। কর্মসূচি চলাকালীন দুপুরে মধ্যাহ্নভোজ করার কথা ছিল আইপ্যাকের নির্দেশ অনুসারে কুমড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা তৃণমূল নেত্রী রত্না বিশ্বাসের বাড়িতে, কিন্তু দিদির দূত প্রোগ্রাম চলাকালীন দুপুরে মধ্যাহ্নভোজন সারেন মন্ত্রী তথা বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক কুমড়া গ্রাম পঞ্চায়েতের মেম্বার ধনঞ্জয় বিশ্বাসের বাড়িতে। এই নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন প্রধান তথা তৃণমূল নেত্রী রত্না বিশ্বাসের সাথে। তিনি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান, আইপ্যাকের পক্ষ থেকে তার কাছে ফোন করে জানানো হয়েছিল দিদির দূত তার বাড়িতে মধ্যাহ্নভোজন সারবে, সেইভাবেই আইপ্যাকের পক্ষ থেকে একটি প্রোগ্রাম সূচি তৈরি করে পাঠানো হয়। কিন্তু শনিবার হাবড়া বিধানসভার কুমড়া গ্রাম পঞ্চায়েতে দিদির দূত প্রোগ্রাম চলাকালীন মন্ত্রী তথা বিধায়ক মধ্যাহ্নভোজন সারেন মেম্বার ধনঞ্জয় বিশ্বাসের বাড়িতে। আর এই বিষয়ে প্রাক্তন প্রধান রত্না বিশ্বাস জানান, প্রোগ্রামের আগের দিন রাতে বিধায়ক নিজে ফোন করে তাকে বলেন তার বাড়িতে দুপুরে মধ্যাহ্নভোজ করবেন না, তিনি যদি করেন তবে ঝামেলা হতে পারে, মতুয়া ধর্মের মানুষের বাড়িতে তিনি মধ্যাহ্নভোজ করবেন, তাই তিনি কোনো রকম মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেননি। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, তার বাড়িতে তো মতুয়া ধর্মের মন্দির রয়েছে, তিনি নিজেও মতুয়া, তাহলে কী কারণে আপত্তি, প্রশ্ন তোলেন তিনি। দিদির দূত প্রোগ্রামে তাকে যেতে বারণ করেছেন মন্ত্রী নিজে। না, ওর বাড়ি আসেনি। আপনাকে যোগাযোগ করেছিল যাওয়ার জন্য? যখন শিডিউল শুরু মানে চেয়েছিল আমার কাছে, আমি শিডিউল পাঠিয়েছিলাম, ওটা তৃণমূল ভবনে পাঠানো হয়েছিল শিডিউলটা। তারপরে সপ্তাহখানেক আগে আমাকে ফোন করেছিল এবং স্পটগুলো আবার ভেরিফাই করে নিয়েছিল ঠিক আছে কিনা। কারা ফোন করেছিল? ওটা তৃণমূল ভবন থেকে ফোন করেছিল আইপ্যাক। তারপরে আমাকে বললো আপনি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করবেন শিডিউল অনুযায়ী, আর আপনি পুরো প্রোগ্রামটা কোঅর্ডিনেশন করবেন, মানে কোঅর্ডিনেটর হিসেবে আমাকে রাখা হয়েছে, সেইভাবেই ওনারা আমাকে বলেছিলেন। এবং সমস্ত মানে প্রোগ্রামটা যাতে সুষ্ঠুভাবে হয় সেদিকে মানে নজর দেওয়ার জন্য বলা হয়েছিল। আইপ্যাকের পক্ষ থেকে দিদির দূত আসবে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনার বাড়িতে ছিল? শিডিউল অনুযায়ী সেইভাবেই ছিল। আপনার বাড়িতে হয়েছে নাকি খাওয়া দাওয়া? না, আগের দিন রাত্রেবেলা আমাকে মন্ত্রী নিজেই জানিয়ে দিয়েছে যে উনি কোন মতুয়া বাড়ি খাবেন, আমার বাড়ি যাতে অ্যারেঞ্জমেন্ট না করা হয়। পাশাপাশি মেম্বার ধনঞ্জয় বিশ্বাস জানান, হ্যাঁ, তার বাড়িতে মধ্যাহ্নভোজন করেছেন দিদির দূত জ্যোতিপ্রিয় মল্লিক। পাশাপাশি তিনি জানান আইপ্যাকের পক্ষ থেকে তার কাছে কোনো ফোন আসেনি, দলীয় নেতৃত্ব তাকে আগের দিন রাতে ফোন করে বলেছে মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করতে, আর এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এখানে ওই জ্যোতিপ্রিয় মল্লিক উনি এসেছিলেন মন্ত্রী, আমাদের মন্ত্রী, খাওয়া দাওয়া হয়েছে, আপনার ডাল ছিল, একটা বাঁধাকপির ঘ্যাট ছিল আর ডিমের ঝোল ছিল আর কি, ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি ছিল। এটা আপনার আইপ্যাকের থেকে মনে হয় এটা ঠিক করা ছিল। আপনার কাছে ফোন এসেছিল? হ্যাঁ হ্যাঁ, আইপ্যাকের থেকে। আইপ্যাকের থেকে কবে এসেছিল? এটা ঠিক আইপ্যাকের থেকে ফোন, আইপ্যাকের থেকে আমার কাছে ফোন আসেনি, পার্টির লোকের কাছে এসেছিলো, পার্টির থেকে আমার কাছে বলেছিল আর কি। এটা বলে হচ্ছে আমার আমাকে জানিয়েছিল বাপি মজুমদার বলে, আমাদের কাশীপুর বাড়ি, ওই জানিয়েছিল। অপরদিকে গোটা বিষয় নিয়ে হাবড়ার বিধায়ক তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সম্পূর্ণ ঘটনা অস্বীকার করেন। তিনি বলেন আইপ্যাকের কোনো শিডিউল ছিল না তার বাড়িতে খাওয়ার, এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। পাশাপাশি তিনি প্রাক্তন প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন, তবে তিনি যার নাম বলছেন, যার বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল চন্দন ঘোষ, কিন্তু আমরা যখন সেখানে গিয়ে পৌঁছই দেখা যায় যার বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে তার নাম ধনঞ্জয় বিশ্বাস, কুমড়া গ্রাম পঞ্চায়েতের মেম্বার সে। টোটাল অভিযোগটাই ওর অসত্য হবে। মন্ত্রী আমাকে ফোন করে বলেছে আমরা মতুয়া বাড়িতে খাবো, তুই এখানে আসিস না। না 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 না, একদমই না, আমি ফোনে কথাই হয়নি। ওর ফোন নম্বরটাকে বলবেন, ও একটা মিথ্যা অসত্য অভিযোগ করছে। ওর বিরুদ্ধে আমি আপনাকে বলি, ওখানে 5 থেকে 7 জন, মানে আমি যখন গিয়ে পৌঁছাই 5 থেকে 7 জন আমার কাছে ঝাঁপিয়ে পড়ে অভিযোগ করে যে গীতাঞ্জলির ঘর, তারপরে কৃষক ভাতা, এইসব নিয়ে একটা অভিযোগ করেন। তখন আমি বলি এই অভিযোগগুলো তোমরা বিডিওকে করো, এই অভিযোগগুলো ডিএমকে করো, এই অভিযোগগুলো পঞ্চায়েত দপ্তরে করো, এগুলোর শাস্তি দেবার বিধান আমাদের কাছে নেই। আমি দলের কাছে দাঁড়াতে পারি এবং দলের কাছে আমি জানিয়ে দিয়েছি, আর আমাকে দেখছেন আমার এদিকে শিডিউল থাকে, আমার দেখলেন শিডিউলের বাইরে আমি যাই না, এখন আমার শিডিউল হচ্ছে পঞ্চায়েত, এই শিডিউলটা লিখে দেখে নিন, কালকে শিডিউলটা দেখলেই বুঝতে পারেন যে ওর বাড়ি ওর নাম নেই।
দেখে নিয়েছেন, চন্দন ঘোষের বাড়ি লেখা আছে ওখানে, চন্দন ঘোষ ও হলো ব্লকের যে সভাপতি, টাউনের অঞ্চল সভাপতি, তার বাড়িতে, তিনি হলেন তফসিলি জাতির লোক, তার বাড়িতে আমরা খেয়েছিলাম। পঞ্চায়েত ভোট যতই এগিয়ে আসছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ততই বাড়ছে। ইতিমধ্যে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি। দেখুন, আপনারা দেখছেন যত পঞ্চায়েত ভোট ঘনিয়ে আসছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরম সীমায় চলে যাচ্ছে। আপনারা দেখতে পারবেন এই যে পঞ্চায়েতের যেই কথা বললেন, তার পাশের পঞ্চায়েতে যে এখন যে কর্ম মানে পূর্ত কর্মদক্ষ আছে, আগের একজন মেম্বারের নামে কী কী বলা হয়েছে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছেন পুরোটাই কিন্তু একটা রাজনৈতিক বিষয়ক গোষ্ঠীদ্বন্দ্ব চরমে পৌঁছে গেছে। আপনারা দেখছেন খাওয়ার বিষয়ের কথা বলছেন, এর কদিন আগে দেখেছিলেন যে শতাব্দী রায় শুধু ছবি তোলার জন্য খাবার খেয়েছেন। ব্যাপারটা মতুয়া সমাজকে এরা বারে বারেই আপনার অপমান করে এসছে, আর এটা পুরোপুরি একটা বিশাল বড় গোষ্ঠীদ্বন্দ্ব যেটা সবার সামনে প্রকাশ্য হয়ে গেছে। দেখুন, টোটালটা হচ্ছে ভাগের বিষয়, যে ভাগ বেশি দিতে পারবে তার ডাক বেশি আসবে, যে ভাগ কম দিতে পারবে তার ডাক কম আসবে, এটা হচ্ছে পরিষ্কার কথা। এখানে মতুয়া বা ব্রাহ্মণ সেটা কোনো বড় কথা না, টোটালটাই হচ্ছে আপনার যে যত বেশি কামাই করতে পারবে সে তত কাছের লোক হবে। হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।